নমস্কার, কেমন আছেন সকলে? আজকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার এই ইউটিউব চ্যানেলে একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে কথা বলতে চলেছি। 1275 বঙ্গাব্দের 23 আষাঢ় ঠাকুরবাড়িতে বেজে উঠল খুশির সানাই বারোয়ারি সুরে। চতুর্দোলায় চড়ে ছোট্ট একটি মেয়ে গোধূলি লগ্নের সিঁদুরি রঙে রাঙা চেলি পরে প্রবেশ করল সেই বাড়িতে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নববধূ কাদম্বরী দেবী, তার কাঁচা শ্যামলা রঙের হাতে সরু সোনা চুড়ি, জড়োয়া কঙ্কন ও বাজু বন্ধ, গলায় মতির মালা, চিক ও ঝিলদানা হার, কানে বীর বৌলি ও কানবালা, পায়ে নূপুর ও চুটকি, কোমরে চাবি ও গোট, মাথায় জড়োয়া সিঁথি ও টিকলি। এই বাড়ির রীতি অনুযায়ী অধিকাংশ গয়নাই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যৌতুক হিসেবে দিয়েছেন। জ্যোতিরিন্দ্রনাথের বয়স তখন 19 বছর, আর কাদম্বরী দেবীর বয়স তখন মাত্র 9 বছর। নববধূকে দেখে তার চেয়ে 2 বছরের ছোট দেওর রবির হঠাৎ মনে হল, এতদিন যে রাজার বাড়ি খুঁজে খুঁজে সে হয়রান হয়েছে, খুঁজে পায়নি, সেই বাড়িটারই বুঝি খবর নিয়ে এলো এই রূপকথার রাজকন্যে, তার নতুন বৌঠান। কি যেন অজানা পুলকে শিউরে ওঠে তার বালক মন। কল্পনার দৌড় বেড়ে গেল অনেকটা। বালক রবীন্দ্রনাথের এই রূপকথার রাজকন্যা, নতুন বৌঠান ক্রমে ক্রমে হয়ে উঠলেন তার চিরজীবনের প্রিয় সাথী, সকল সাহিত্যকর্মের নিত্য প্রেরণাদাত্রী। প্রসঙ্গত জানাই যে গত 5ই জুলাই কাদম্বরী দেবীর জন্মদিন ছিল এবং সেই দিনই তার বিবাহ হয়েছিল। সেই উপলক্ষেই ছিল আজকের এই সংক্ষিপ্ত পর্ব। কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন। কমেন্টে আপনাদের মতামত প্রত্যাশা করছি, অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে ভীষণ তাড়াতাড়ি।